কংগ্রেসটার লোক যুক্ত ছিলাম সাংগঠনিকভাবে যতটুকু চেষ্টা আমি করেছি কিন্তু আজকের দিনে মহারাজের যে আইডিওলজি বিগত দিনও চড়লাম বিধানসভা এ আমাদের বাস্তলি বিচিতে মহারাজ আমার হাত দিয়ে প্রায় পনেরো পরিবারের কারান উনি দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার হাতের আমাকে দিয়ে দিয়েই ওইখানে কারেন্টে ঘুরিয়ে দিয়ে সেই সময় থেকে আমি মহারাজ খুব ভালোবাসি এবং আজকের দিনে এই লোকসভা ভোটের পরে মহারাজ যে বার্তা দিয়েছেন যে যেই দলে আসুক না কেন ত্রিপুরা রাজ্যে যাতে কোনো ভাইলেন্স না হয় গুলা দেখে আমার আমি খুবই গর্বিত মহারাজের প্রতি আমার খুব ভালোবাসা মহারাজ শুধু তিরপাচার প্রতি থানছা করেনি উনি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে থানছা চায় এই থানছাতে আমরাও অংশগ্রহণ করতে চাই আগামী দিনে আমাদের চলিলাম শুধু হিন্দু আর মুসলিম আর ট্রাইবেল নিয়ে সংগঠন হবে না আমাদের চোরিলামতে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাইকে সাথে নিয়ে আমরা থানচা করতে চাই আগামী দিনে চোরিলাম বিধানসভা মহারাজের হাত শক্তিশালী করার জন্য যতটুকু আমাদের শ্রম দেওয়া প্রয়োজন আমি আক্রান্তভাবে নিঃস্বার্থে শ্রম দিয়ে মহারাজের হাতকে শক্তিশালী করব তুমতা শক্তিশালী করবো কতজন পরিবার নিয়ে আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট এসেছি আমরা আজকে পাঁচজন জয়নিং করেছি আমাদের হাতে টাইম নেই কারণ আমরা আগামী দিনে আমাদের চরিলাম বিধানসভার প্রায় তিন হাজার ভোটার আমরা দুই তিনশো ফ্যামিলি নিয়েই আমরা জয়নিং করব এই চোরিলাম বাজারে আমরা আগামী দিনে জনসভার মাধ্যমে মহারাজার মাধ্যমে আমরা জয়নিং প্রোগ্রাম আজকে আমরা আমাদের চোলাম কেন্দ্র মানে এডিসি এরিয়া আমদলি এই গোলাঘাটি এডিসি এরিয়া আমাদের নরজলা ব্লিজে এই বাস্তলি বিশি এই ছয়ত্রিশ নম্বর বোর্ড এই আমাদের ত্রিপুরা মথাতে বুবাগ্রা মানে খুব ভালো পেয়ে আমাদের দীর্ঘদিন কংগ্রেসের এই আমাদের চয়লম কেন্দ্র কংগ্রেসের যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শ্রীমান আমাদের সুহেল আলম সুহেল এবং ওনার সঙ্গে আরও চারজন ফ্যামিলি টোটাল ছয়জন ফ্যামিলি প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ভোটার্স আজকে তিপ্রামথাতে ওরা জয়েন করেছে ওরা জয়েন করেছে মেন কথা হচ্ছে তিপ্রামথার বুবাগরা আইডোলজি দীর্ঘদিন সুহেলও জানে মহারাজের সঙ্গে উনি কাজ করেছিলেন দীর্ঘদিন উনি মহারাজার আইডিওলজি এবং মহারাজার যে কাজকর্ম দেখে উনি ত্রিপড়া মথাতে আজকে জয়েন করেছেন ওনাকে আমরা স্বাগতম জানাই ত্রিপুরা মথা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আগামী দিনে টিসিএফ এবং আমাদের চলেম কেন্দ্রে বা সারা ত্রিপুরা রাজ্যে যে মুসলিম বাইদের আমরা একটা বার্তা দিচ্ছি যে আমাদের মহারাজের কারণে যে গেদু মসজিদ যে প্রথমবার ত্রিপুরাতে মহারাজার নেতৃত্ব হয়েছিল অন্তত মহারাজ বিক্রম কিশোর মানিক সম্মানটা আমরা রক্ষা করতে হবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা জানি বাদশাহ এবং ত্রিপুরা সাই এই ত্রিপুরা ত্রিপুরা এই স্বাধীন ত্রিপুরা ছিল এই ত্রিপুরাকে আমরা আরও ভালো এবং এই এডিসি এরিয়াতে আরও এই উন্নতি এবং আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ আজকে সুহেল এবং ওনার সঙ্গে যে আজকে যে ত্রিপুরার মধ্যে জয়েন করেছিলেন তাদেরকে আমার সবাই অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে সোহেলের নেতৃত্বে প্রায় চলাম কেন্দ্রতে প্রায় অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড এবং প্রায় চারশো থেকে পাঁচশো ফ্যামিলি ত্রিপুরা মথতে আগামী দিনে এই কিছুদিনের মধ্যে জয়েন করবো সোহেল 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 এই নেতৃত্বে তাই আমরা খুব আনন্দিত আর আগামী দিনে একসঙ্গে আমরা কাজ করব। আমরা দেখব মুবাগরা আইডিওলজি এবং ত্রিপুরা এবং আমাদের যে বাদশার আইডিওলজিটা আমরা নিয়ে আমরা আগামী দিনে ত্রিপুরার উন্নয়নের পক্ষে আমরা এই এগিয়ে যাব সেই বার্তা রাখে আমার এই বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার সোশ্যাল মিডিয়া মিডিয়া আজকে আমরা আমাদের শৈলাম কেন্দ্র মানে এডিসি এরিয়া আমদলি এই গোলাঘাটি এডিসি এরিয়া আমাদের নরজলা নর্জলা এই বাস্তলি বিশি এই ছয়ত্রিশ নম্বর বোর্ড এই আমাদের ত্রিপুরা মথ হাতে বুবাগ্রাহুলজিতে মানে খুব ভালো পেয়ে আমাদের দীর্ঘদিন কংগ্রেসের এই আমাদের চয়লাম কেন্দ্র কংগ্রেসের এই যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শ্রীমান আমাদের সুহেল আলম সুহেল এবং ওনার সঙ্গে আরও চারজন ফ্যামিলি টোটাল ছয়জন ফ্যামিলি প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ভোটার্স আজকে ত্রিপুরা ওরা জয়েন করেছে ওরা জয়েন করেছে মেন কথা হচ্ছে তিপ্রামথার গুবাগরা আইডোলজি দীর্ঘদিন সুহেলও জানে মহারাজার সঙ্গে উনি কাজ করেছিলেন দীর্ঘদিন উনি মহারাজার আইডিওলজি এবং মহারাজার যে কাজকর্ম দেখে উনি তিপ্রামথাতে আজকে জয়েন করেছেন ওনাকে আমরা স্বাগতম জানাই তিপ্রামথা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আগামী দিনে টিসিএফ এবং আমাদের চলেম কেন্দ্রে বা সারা ত্রিপুরা রাজ্যে যে মুসলিম ভাইদের আমরা একটা বার্তা দিচ্ছি যে আমাদের মহারাজের কারণে যে গেডু গেডু মসজিদ যে প্রথমবার ত্রিপুরাতে মহারাজার নেতৃত্ব হয়েছিল অন্তত মহারাজ মানিক সম্মানটা আমরা রক্ষা করতে হবে এবং ত্রিপুরা রাজত্ব আমরা জানি বাদশাহ এবং ত্রিপুরা শাহ নিয়েই এই ত্রিপুরা ত্রিপুরা এই স্বাধীন ত্রিপুরা ছিল এই ত্রিপুরাকে আমরা আরও ভালো এবং এই এডিসি এরিয়াতে আরও এই উন্নতি এবং আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ আজকে সোহেল এবং ওনার সঙ্গে যে আজকে যে ত্রিপুরা জয়েন করেছিলেন তাদেরকে আমার সবাই অসংখ্য ধন্যবাদ এবং এবং আগামী দিনে সোহেলের নেতৃত্বে প্রায় চয়লাম কেন্দ্রতে প্রায় অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড এবং প্রায় চারশো থেকে পাঁচশো ফ্যামিলি ত্রিপুরা আগামী দিনে এই কিছুদিনের মধ্যে জয়েন করব সোহেল 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 এই নেতৃত্বে তাই আমরা খুব আনন্দিত আর আগামী দিনে একসঙ্গে আমরা কাজ করব আমরা দেখব মুবাগরা আইডোলজি এবং ত্রিপুরা এবং আমাদের যে বাদশাহ আইডোলজিটা আমরা নিয়ে আমরা আগামী দিন ত্রিপুরার উন্নয়নের পক্ষে আমরা এগিয়ে যাব সেই বার্তা রাখে আমার এই বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার কে আমি দীর্ঘদিন কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিলাম আমি চললাম ইউথ কংগ্রেস যুব প্রেসিডেন্ট আমি দীর্ঘদিনেই কংগ্রেসটার লোকে যুক্ত ছিলাম সাংগঠনিকভাবে যতটুকু চেষ্টা আমি করেছি কিন্তু আজকের দিনে মহারাজের যে আইডিওলজি বিগত দিনেও চলিলাম বিধানসভা এ আমাদের বাস্তলি বিচিতে মহারাজ আমার হাত দিয়ে প্রায় পনেরো পরিবারের কারান উনি দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার হাতের আমাকে দিয়ে ওইখানে কারান্টে ঘুরিয়ে সেই সময় থেকে আমি মহারাজেকে খুব ভালোবাসি এবং আজকের দিনে এই লোকসভা ভোটের পরে মহারাজ যে বার্তা দিয়েছিলেন যে যেই দলে আসুক না কেন ত্রিপুরা রাজ্যে যাতে কোনো ভাইলেন্স না হয় এই গুলা দেখে আমার আমি খুবই গর্বিত মহারাজের প্রতি আমার খুব ভালোবাসা মহারাজ শুধু তিরপাচার প্রতি থানচা করেনি উনি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে থাঞ্চা চায় এই থানছাতে আমরাও অংশগ্রহণ করতে চাই আগামী দিনে আমাদের চলিলাম শুধু হিন্দু আর মুসলিম আর ট্রাইবেল নিয়ে সংগঠন হবে না আমাদের চরিলামেতে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাইকে সাথে নিয়ে আমরা থানচা করতে চাই আগামী দিনে চোরিলাম বিধানসভায় মহারাজের হাত শক্তিশালী করার জন্য যতটুকু আমাদের সংগঠনে শ্রম দেওয়া প্রয়োজন আমি আক্রান্তভাবে নিঃস্বার্থে শ্রম দিয়ে মহারাজের হাতকে শক্তিশালী করব তথাকে শক্তিশালী করবো কতজন পরিবার নিয়ে আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট এসেছি আমরা আজকে পাঁচজন জয়নিং করেছি আমাদের হাতে টাইম নেই কারণ আমরা আগামী দিনে আমাদের চোরিলাম বিধানসভায় প্রায় তিন হাজার ভোটার আমরা দুই তিনশো ফ্যামিলি নিয়েই আমরা জয়নিং করব এই চোরিলাম বাজারে আমরা আগামী দিনে জনসভার মাধ্যমে মহারাজার মাধ্যমে আমরা জয়নিং প্রোগ্রাম তো অলরেডি মিশন স্টার্টিং